নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম মাই কিচেন। রোজকার মতন আজকেও একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই রেসিপিটা এমন সুস্বাদু যা আপনারা প্রত্যেকেই খেতে পছন্দ করবেন। বিশেষ করে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, এবং বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিনেতেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি, এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই সিম্পল, আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। তা আমরা পরের পদ্ধতিতে চলে এসেছি, তা এখানে একটা পরিষ্কার পাত্র নিয়েছি, তা এখানে আমরা দুটো ডিম অ্যাড করব। দুটো ডিম অ্যাড করার পর স্বাদ মতন লবণ এর মধ্যে অ্যাড করছি। তারপরে এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন মতন দুধ। এবারে ভালো করে আমরা জিনিসটাকে ফেটিয়ে নেব, খুব সুন্দর করে জিনিসটাকে ফেটাতে হবে। আর এই রেসিপিটা একদম সহজ এবং খুব টেস্টি রেসিপি, আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেতে। দেখে নিন, দুধটাকে এবং ডিমটাকে ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এবারে আমরা পরের পদ্ধতিতে চলে এসে এবার জিনিসটা তৈরি করব। তা এখানে আমরা 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল এর মধ্যে অ্যাড করছি। 2 টেবিল স্পুন মতন আমরা রিফাইন্ড অয়েল এখানে অ্যাড করার পর এই রিফাইন্ড অয়েলটাকে আমরা কিছুক্ষণ গরম করবার জন্য সময় দেব। দেখে নিন, রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। যখনই আপনারা এই রিফাইন্ড অয়েলটা এই তেলটা গরম করবেন, সবসময় মনে রাখবেন খুব গরম করবেন না, মিডিয়াম আকারে গরম করবেন। তাই এখানে আমরা একটা ছানতা নিয়েছি, এই ছানতার সাহায্যে আমরা এই ডিমের গোলাটা এই ছানতার ওপর দিয়ে দিয়ে দেব। দেখে নিন আস্তে আস্তে কি সুন্দর হয়ে গেছে জিনিসটা। এবারে এই জিনিসটাকে আস্তে আস্তে একটু গরম করবার জন্য সময় দেব। এবারে ডিমগুলোকে আমরা একটু ভেঙে নেব। এবার যে পাশটা কাঁচা আছে সেই পাশটা আমরা চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর এই ডিমটা যখনই আপনারা করবেন, একটু তেলটা একটু বেশি দিয়ে করবেন, তাহলে জিনিসটা খুব ভালো হবে। এবারে আস্তে আস্তে ডিমের এইটাকে আমরা ভেঙে দেব। দেখে নিন, বেশি ভাঙার দরকার নেই, আমাদের এই ডিমটা তৈরি হয়ে গেছে। এবারে আলাদা জায়গায় আমরা তুলে নেব। দেখে নিন, আমরা ডিমটাকে আলাদা জায়গায় তুলে নিয়েছি, এবং কত সুন্দর জিনিসটা, ফ্লাফি জিনিসটা হয়েছে, খুব তুলতুলে জিনিসটা হয়েছে। ঠিক এরকম করে করতে হবে। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা পরের পদ্ধতিতে চলে এসেছি, এবং যে কড়াইতে আমরা ডিমটা তৈরি করেছি এবং তেলটা অবশিষ্ট হয়েছে, সেই কড়াইতেই আমরা এই তেল দিয়েই জিনিসটা তৈরি করব। তা এর জন্য আমরা একটু অল্প করে আমরা গার্লিক পেস্ট এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম আর টমেটো কুচি। এবারে জিনিসটাকে আমরা ভালো করে একটু ফ্রাই করে নেব। ভেজিটেবলসগুলোকে আমরা 1 মিনিট মতন ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে আমরা একটু লো ফ্লেম করে দিচ্ছি জিনিসটাকে। এবারে 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম, 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি, আর অল্প করে একটু হলুদ এর মধ্যে অ্যাড করছি। করে অ্যাড করছি 1 টিস্পুন মতন গোলমরিচ পাউডার, আর নুন স্বাদ মতন এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে 1 মিনিট মতন একটু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমরা 1 মিনিট মতন ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে ডিমটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে একটু ভালো করে আমরা মিক্সড করে নেব।
দেখে নিন মশলাটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি ডিমের সাথে। এবারে একটু অল্প করে ধনে পাতা এর মধ্যে অ্যাড করছি, যাতে ধনে পাতার একটা ফ্লেভার আসে সেই কারণে। এক মিনিট মতন একটু ধনে পাতার সাথে একটু ভালো করে মিক্সড করে নেব। দেখে নিন এই ডিমটা রান্না হয়ে গেছে, এবারে আলাদা পাত্রে আমরা তুলে নিচ্ছি। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা ডিমটা আলাদা পাত্রে সার্ভ করে দিয়েছি এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে। এটা একটা নতুনত্ব ডিমের রেসিপি, আপনারাও বানান এই ধরনের নতুনত্ব রেসিপি। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।